এখন বাজে 12:30, 1:15। গুড নাইটের পরেও আবার চলে এলাম। চলে আসার দুটো কারণ আছে, একটা হচ্ছে এখানে বসে আমরা আড্ডা মারছিলাম, কারো ঘুম আসছে না, মানে এই ভ্যাকসিন নেওয়ার পর এত ঘুমিয়েছি, এত রেস্ট নিয়েছি, আর সত্যি ঘুম আসছে না। তার মধ্যে আমাদের এই এডিট শিখে নিয়েছি ওর থেকে, কিছুটা এডিট আজকেও নিজেও আমিও করেছি, মাস্টার ম্যান তো আছেই, এই বসে আছে এই পাশে, এই এই ইনি হাত নাড়াচ্ছে। তা এর মধ্যে কি হয়েছে, লাস্ট দুদিন ধরে রাত্রিবেলা এই 12:30, 1:15 একটু জাগলেই খিদে পেয়ে যাচ্ছে। তো কালকে একটু বিভিন্ন বিস্কুট ফিস্কুট ছিল, খেয়ে নিয়েছি। তা আজকে কি হয়েছে, না পেয়েছি ফ্রিজে কিছু, ফ্রিজে টুকটাক টুকটাক যা থাকে হয়তো খেয়ে নিই, কিন্তু আজকে পাইনি বিস্কুটের কৌটোয় মনের মতো বিস্কুট পাইনি। কত ক্রিম কেক আর খাবো। তো ওই কী হয়েছে, মুসলি রাখা ছিল কৌটোর মধ্যে, তা কাঁচা মুসলি, কাঁচা আমি পরে বলছি, আগে মুসলিটা নিয়েছি আমি খেয়েছি, খেয়েছি আমি ঘরে বসেছি, আর এই ম্যাডাম বলছি কী রে কী খাচ্ছিস, আমি বললাম যে একটু মুসলি ছিল কৌটোর থেকে, মুসলি নিয়ে খাচ্ছি। তখন বলছে কাঁচা মুসলি, আচ্ছা মুসলি কি কাঁচা হয় এটা আমার জানা নেই, তোমরা এটা আমাকে উত্তর দেবে, এটা কালকে ব্লগে থাকবে, মুসলি কি কাঁচা হয়, এক্সপ্লেইনটা করতে দে। কাঁচা মুসলি মানে মুসলি নয়, দুধ দিয়ে ভিজিয়ে তো খায়, আমি ওটা দই ছাড়া চানাচুরের মতো মুসলি মানে কে খায়। এটা তোমাদের কাছে আমার কালকে কোশ্চেন থাকলো, তো মুসলি কি কাঁচা হয়, দুধ ছাড়া কি মুসলি খাওয়া যায় না। চলো গুড নাইট একবার বলে ফেলেছি, আর বলবো না, এখন রাখছি, কাল সকালবেলায় আবার একটা টাটকা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। গুড মর্নিং, ওয়েলকাম টু শোব্রিজ ফ্যামিলি, সবাই কেমন আছো, চলে এলাম আবার সকালবেলা একটা টাটকা ব্লগ নিয়ে। যাই হোক, কাল রাত্রে কিছুটা কথা হয়েছিল, তারপরে আবার সকালবেলা, ঘুম তো অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, আমি রেডি হচ্ছি বেরোবো বলে, আর এদিকে রিমা ও আনাজপাতি কাটছে, এদিকে মা রান্না করছে। ওদিকে কাজে খুব ব্যস্ত, কাজকর্ম করছে। তো চলো দিনটা শুরু হয়ে যাক, ভালোভাবেই সবার যেন দিনটা চলে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। লেটস সি, আজকে একটা ব্লগটা ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। এখন বাজে 12:00, তো এই বেরিয়ে যাচ্ছি কাজ। তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছে, আমাদের বাড়িতে কে এসছে, মিস্টার পাল, প্রীতম রোগা হয়েছে, মা বলছে প্রীতম রোগা হয়েছে, নাকি তোকে জামাটা পরে রোগা লাগছে, জামাটা একটু বড়, তাই চলো টাটা টাটা। এই পৌঁছে গেলাম কাজের জায়গায়, এখন বাজে অলমোস্ট 12:45। তো চলো, তোমাদের বলেছিলাম আজকে একটা ভালো ব্লগ দেবো, ইচ্ছা আছে, তো সেরকমই ইচ্ছা আছে। এটা একটা 5-star হোটেল, যে 5-star হোটেলে আমরা ইভেন্টের কাজ করি। তো চলো দেখি কী কী কাজ হচ্ছে এখন অবধি, এখন অবধি পুরো কাজ হয়ে ওঠেনি। এই সবে এটা ব্যাকড্রপ উইথ মেইন স্টেজ হচ্ছে, এখনও ডেকোরেশন চলছে। তো এখন বাজে 2:00, নিচে মিটিংয়েও যেতে হবে, এখানে যাদের সাথে আমাদের টাই আপ আছে তাদের সাথে মিটিং আছে, মিটিংয়েও যেতে হবে। তো অলমোস্ট এখানে দেখো ডেকোরেশন বেশ কিছুটা কমপ্লিট হয়ে গেছে, তো বাকি এখনও লাইট ফাইট এগুলো লাগাতে হবে। তো এগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি হলটা পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে লাইটিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, লাইটিং কাজ চলছে, বাকি পুরোটা পরে দেখাচ্ছি। এদিকে টেবিল টেবিল সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে, তো পরপর পরপর সব হচ্ছে, তো একেবারে যখন পুরো ফিনিশ হয়ে যাবে তখন আরেকবার দেখিয়ে দেবো। 4:30, তো মোটামুটি কাজ কমপ্লিট,
তো চলো এবার লাস্ট একবার উপরে গিয়ে ফাইনাল তোমাদের দেখিয়ে দিই যে কেমন হলো কাজটা। তারপরে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার রাত্রিবেলা একটু আসতে হবে এখানে কাজের জন্যে, কালকে একটা কাজ আছে। তো চলো দেখি ওপরে গিয়ে কেমন লাগলো এবার। এখন বাজে 5:10, অলমোস্ট কমপ্লিট। তো তোমাদেরকে আগেও দেখালাম ডেকোরেশনগুলো কীরকম হয়েছে, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাকড্রপ উইথ মেইন স্টেজ। এবার যেটা দেখাচ্ছি তোমাদের পুরো হলটা দেখাচ্ছি, হলটা দেখে না হচ্ছে তোমার ওপরে পুল সাইডের হল। এখানে আমরা কাজ করি বছরে প্রত্যেক, মানে সারা বছর আমরা কাজ করি। তো এখানে বিভিন্ন রকম ডেকোরেশনের কাজ বলো, টোটাল ইভেন্ট পার্টটা আমরা সেটা করি। এখানে করা হয়েছে তোমার স্যালাড, এনাও স্যালাড কাউন্টারটা। এই হচ্ছে পুরো হলটার ডেকোরেশন হয়েছে। এখানে সেন্টার টেবিল করা হয়েছে। এবার যাচ্ছি গেটের বাইরেটা, এখানটাতেও পুরো গেট, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে সেলফি কর্নার, এটার লাইটটা এখনও জ্বালানো হয়নি, এটার লাইটটা যখন জ্বালানো হবে আমি তোমাদের ছবি তুলে দেখাচ্ছি। এখন বাজে 6:15। সে কখন খাবো বলেছিলাম খাওয়া হয়নি, বিকজ অফ এই মানুষটার জন্য। কখন বললো আসবো বলে খাওয়া হয় তো খাচ্ছি। এখন যাই হোক চাউমিন নিয়েছি, এই চাউমিন খাবো, খেয়ে অ্যাটলিস্ট পেটটা পুজো করি আর কি। ওসব বাড়িতে রিমা দেখলে হলো নিজেরা চাউমিন খেলি, কিন্তু কাজের জায়গায় এসে বাইরের থেকে খাইনি, তাই এখান দিয়ে খেয়ে নিলাম। তো চলো খেয়ে দে ওপরে গিয়ে ফাইনাল তোমাদের এটা দেখিয়ে আবার বাড়ি যাবো, আবার রাত্রে আসবো।
দেখো এই বাইরেটা দাঁড়িয়েছি, এই যে গাছটা যেটা রয়েছে একটুখানি কাজ হতে হতে একটুখানি বাইরে এসে দাঁড়ালাম, আর ভাল লাগছিল না ভিতরে। হঠাৎ করে গাছটার দিকে চোখ যেতেই মানে চোখ এমনি কানে আসছিল পাখির আওয়াজগুলো, দেখো কত সুন্দর পাখির আওয়াজ আসছে। সব পাখিগুলো মানে দিনের শেষে এসে ওরা গাছে জমায়েত হয়েছে, দেখো কত সুন্দর আওয়াজ এই পাখিটার দিকে। আর এদিকে ভিউটা দেখো, তো অলমোস্ট আমাদের কাজ পুরো শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। এই পুরো জিনিসটা দেখতে পাচ্ছ, ডেকোরেশন কমপ্লিট, বড় বউ এসে গেছে, বড় বউ বসে পড়েছে, ঠিক আছে। তো চলো এবার বাইরেটাও তোমাদেরকে দেখাই, দেখিয়ে দেখো কেমন হয়েছে টোটালটা। চলো বাইরেটা দেখি। তো এই হচ্ছে বাইরেটা, বাইরেটা পুরো ডেকোরেশন করা হয়েছে দেখো। এটা হচ্ছে তোমার সেলফি কর্নার করা হয়েছে, এটা গেট, এটা পুরোটা গেট করা হয়েছে। এখানটা দেখো, এটা ওই পোর্শনটা, এই পোর্শনটা দিয়ে তোমার গেটে গেস্টরা ঢোকে, আর এইখানটা ফুল এ করা হয়েছে। আর এইখানে ব্রাইড আর গ্রুমের নাম দেওয়া হয়েছে। তাহলে কি কি দেখালাম তোমাদের, ওদিকে ব্যাকড্রপ উইথ মেইন স্টেজ দেখালাম, এখানে গেট দেখালাম, এখানে তোমাদের সেলফি জোন দেখালাম, আর এটা পুরো পুরো বাফেট সিস্টেম হয়েছে, বাফেট সিস্টেমে এই ডেকোরেশনটা করা হয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আবার রাত্রিবেলা আসতে হবে কালকে 1 তারিখ, কালকের আবার ডেকোরেশন আছে কিছু, সেটা আবার নিচে দেখাবো, সেটা হোক, সেটা প্রিপারেশন এখন চলছে। ওটা শেষ হলে রাত্রিবেলা আবার যখন আসবো তখন আবার কথা হবে, এখন বাড়ির দিকে যাই, টুকটাক খাওয়া দাওয়া তো হলো দেখলেই। তোমাদের একটা ভিউ দেখাই, এই দেখো রুবির মোড়টা, তাদের উপর থেকে দেখাচ্ছি তোমাদের পুরো রুবির মোড়টা। ওইখানে হচ্ছে তোমার ফর্টিস হসপিটাল, এইখানে হচ্ছে রুবি হসপিটাল, পুরো নিস্তা দেখো, এদিকে অ্যাক্রোপলিস মল। দেখো সাইন্স সিটির মোড়ে এসে দাঁড়িয়ে গেলাম, স্কুটিতে ফিরছিলাম, প্রচণ্ড বৃষ্টি পড়েছে, এরপর বাড়ি যেতে হবে, বাড়ি ফিরে আবার আসতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই, রেইনকোটটা আজকে আনিনি আমরা কেউ। তাই এই বৃষ্টির মধ্যেই ওই মা ব্রিজের তলায়, মা ব্রিজটা যে ওঠার যে পজিশানটা সেইখানটা ওঠার ওখানেই আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা থামলে তবেই যেতে পারবো, নাহলে বৃষ্টি পড়ছে আমরাও দাঁড়িয়ে আছি, আর কী করবো। চলো দেখো অবস্থা দেখো, চারিদিকে বৃষ্টি বৃষ্টি। গুড ইভিনিং, এখন বাজে 8:30, আজকে প্রচুর পড়ানো ছিল, তারপরে একটু টায়ার্ড, শুভমেরও আজকে ইভেন্ট চলছে, ও ওখানে ব্যস্ত, ও হয়তো এতক্ষণ অনেক কিছু দেখিয়েছে তোমাদের, এখনও বাড়ি ফেরেনি, ওরও 9টার মধ্যে তো ইভেন্ট এখন সবই শেষ, তারপরে বাড়ি ফিরবে। ওনাইও দুষ্টুকে পড়াতে গেছে, এখনও আসেনি, মা দিদি নাম্বার 1-এর পুরনো এপিসোডগুলো দেখছে, বাবা এদিক ওদিক, আমিও এদিক ওদিক একটু ঘুরছিলাম তার সাথে, পড়ানো তো পর পর ক্লাস যেরকম চলছে সেরকম চলছে, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরমটা অ্যাজ ইউজুয়াল সেম রয়েছে, মানে কমার কোনো আশা নেই, প্রচণ্ড গরম। এইভাবে আজকে দিনটা কাটলো, আজকে নতুন কোনো কিছুই বানাইনি, সেরকম কোনো কিছুই করিনি, এই সকাল থেকে টুকটাক টুকটাক আর এর মধ্যেই ছিল। আর শুভম আর প্রীতমকে তো তোমরা বেরোতে দেখলেই,
এখনো পর্যন্ত দুজন ওখানেই রয়েছে, এরও কাজটা হয়তো শেষের দিকে, ওরাও সবকিছু রাতক করে ফিরবে। তারপর রাত্রিবেলা আমার আর শুভমের সেই একসাথে গুড নাইট বলা। শুভমের খুব হেডেক গেছে, আমার যদিও ওই অনলাইন যেরকম থাকে পরপর পরপর ক্লাস, কালকে আমার একটু বেরোনোর কথা আছে, এজন্য আজকে ক্লাসগুলো অনেকটা করিয়ে রাখলাম। যদি কালকে ঠিক টাইমে ফিরতে না পারি বা ঠিক টাইমে ক্লাসটা করাতে না পারি সেই জন্য, কারণ ডিউজ রেখে লাভ নেই, সবার অগস্টে পরীক্ষা, এই জন্য জুলাইটা পুরো ওদেরকে এ করে করাতে হবে। আর অনলাইন যেহেতু প্রচুর এমসিকিউ, সেটা 10টা করিয়ে দিলেও কটা কমনে আসবে এটা একটা ব্যাপার। যাই হোক, এইভাবেই আজকে দিনটা কাটলো, খুব কম ক্যামেরার সামনে আসতে পেরেছি, জানি তোমরা এটাকেও একটু কনসিডার করে নেবে। চলো কালকে যদি যাই তো নিশ্চয়ই দেখাবো কোথায় গেলাম, আর যেখানে যাবো তোমাদের চেনা জায়গায় যাব। যাই হোক, চলো কালকে সকালবেলা থেকে আবার একটা টাটকা ব্লগ, শুভমের ভাষায় একদম ঝকঝকে টাটকা ব্লগ শুরু করব। রাত্রিবেলা আমি শুভম একসাথে গুড নাইট বলবো, এখন যাই। তো মোটামুটি আধা বেজা অবস্থায় বাড়ি ফিরে গেছি, এসে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া ডিনার আমার কমপ্লিট, এবার মোটামুটি গুড নাইটের পালা। তবে হ্যাঁ, গুড নাইটটা আমার আজকে গুড নাইট নয়, গুড নাইটটা রিমাই করবে, বিকজ আমাকে আবার বেরোতে হবে। তারপরে যখন মধ্যরাতে ফিরবো তখন আর তোমাদেরকে জাগাবো না বা তোমাদেরকে ডিস্টার্ব করবো না, ঠিক আছে? আমি আবার কাল সকালে তোমাদের গুড মর্নিং করবো। আপাতত রিমা ঘুমাবে রাত্রে, আমি আবার মাঝরাত্রে ঘুমাবো আর কি, সেই জন্য আর কি তোমাদেরকে বলছি যে হ্যাঁ গুড নাইট আমার তরফ থেকে সেরকমভাবে না, রিমা আজকে গুড নাইট করবে। তবে হ্যাঁ, এই যে রিমা, আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে একদম। আর হ্যাঁ, এই ভিডিওটার যদি কোনো কোয়ারি থাকে, সেই কোয়ারি প্রিভম ফুড অ্যান্ড ইভেন্ট প্ল্যানার বলে একটাও ইউটিউব পেজ আছে, সেখানে তোমরা তার ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ম্যাডাম, তুমি গুড নাইট করে দাও, আমি এখন বেরোচ্ছি। আজকে গুড নাইট মানে আজকে হলো আমারও মোটামুটি রাত্রিবেলা ঘুমটা হবেই না, কারণ আমাকে যারা চেনে জানে তারা একটা জিনিস জানে, আমি একটু ভীতু মানুষ, আমার একটু ভয় লাগে। যাই হোক, সোনাই মোটামুটি থাকে, অনেকটা টাইম সোনাই থেকে থেকে মাও বলে যে তবে তুই এখানে এসে শুয়ে পড়, আবার মাঝরাতে উঠে আসা, এইসব করে আমারও ওয়েব সিরিজ এইসব দেখতে দেখতে দেখি আজকে একটু এডিটিংটা নিয়ে সোনার কাছে আমি একটু শিক্ষা নিতে বসবো, দেখা যাক কতটা কি করতে পারি, যতটাই করবো সবই জানাবো, ঠিক আছে? চলো গুড নাইট, যারা খাওনি খেয়ে নাও, যারা খেয়েছো শুয়ে পড়ো সময় মতো চাদর মুড়ি দিয়ে, বৃষ্টি হয়েছে, ভালো ওয়েদার আছে, এসি চালাবে কি চালাবে না সেটা তোমাদের ব্যাপার, বাকি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো কালকে একটা টাটকা ব্লগ নিয়ে। তাই এখন শুভরাত্রি, গুড নাইট, টাটাস।